হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো আপনাদের ইউটিউব ভিডিওগুলো আপনারা কীভাবে ভাইরাল করবেন খুব সহজেই। কিছু টিপস দেখাবো এবং একটি অ্যাপ শেয়ার করব, যে অ্যাপসটির নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন। এই অ্যাপসটার মাধ্যমে এমন একটি গোপন টিপস রয়েছে, এই কাজটা করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো বন্ধুরা, আজকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের চ্যানেলের নামটা পরিবর্তন করা হচ্ছে। আমাদের চ্যানেলের নাম টেক বাংলা অনলাইন টিপস থেকে এখন টেকজোন টিপসে রূপান্তর করা হচ্ছে। তাই আশা করি আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের সাথেই থাকবেন। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো আপনি যে অ্যাপসটা ইনস্টল করবেন সেই অ্যাপসটার নাম হচ্ছে ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও। এই অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে এসে ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও লিখে সার্চ দিলে চলে আসবে। যেমন এই যে দেখেন, আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে বিদায়, এটা এখানে ওপেন লেখা উঠছে, আপনাদের এখানে ইনস্টল লেখা উঠবে। তাই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন, বেশি নেম বিনা, অ্যাপসটা খুবই ছোটো। তো ইনস্টল করার পরে আপনি এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার কাছে কিছু পারমিশন যাবে, আপনি পারমিশন দিয়ে দিবেন। তো আমি একটা, আমার একটা অন্য চ্যানেল আমি আপনাদের দেখাচ্ছি, ছোটো একটা চ্যানেল, আপনারা চাইলে চ্যানেলে ঘুরে আসতে পারেন, ফানি টিভি বাংলা। এটা খুব ফান সম্পর্কে ভিডিও, ফানি ভিডিও। তো আপনি এই চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তো আমি এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি এই গোপন টিপসটা কাজে লাগাবেন ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিওর। তো আপনি এখানে আসবেন, এখানে আসার পরে একটা ভিডিও সিলেক্ট করবেন। আপনি প্রথমে একটা ভিডিও সিলেক্ট করার পরে, যেমন আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, এই ভিডিও সিলেক্ট করার এখানে কলমের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো ট্যাগ আছে, আমরা ভিডিও ট্যাগ ব্যবহার করি সেটা আপনারা অনেকে জানেন। এই ট্যাগগুলো আপনি এখানে দেখবেন, দেখার পর আপনি ব্যাগে আসবেন। তো ব্যাগে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন গো টু ভিডিও অ্যানালাইসিস, এই অপশন আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে ওভার রিভিউ এবং ডিসকভারি এবং আরও অনেক অপশন রয়েছে, আপনি এখানে ডিসকভারিতে ক্লিক করবেন। ডিসকভারিতে ক্লিক করার পরে একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পারবেন আপনি, তো নিচে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন টপ ইউটিউব চার্জ টিম বলে একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স বা দর্শক আপনার ইউটিউবের মধ্যে তারা কোন শব্দটা লিখে, কোন কিওয়ার্ডটা লিখে সার্চ করে আপনার ভিডিওটা খুঁজে পেয়েছে, এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ডগুলো এখানে শো করতেছে। তো আপনি এই ওয়ার্ডগুলো একটা খাতায় বা ডায়েরিতে লিখে রাখতে পারেন। তো আপনি কোনো ভিডিও, নতুন ভিডিও তৈরি করলে তখন আপনি কী করবেন, যে ওয়ার্ডটা দিয়ে তারা আপনার ভিডিওটা খুঁজে পেয়েছে ওই ওয়ার্ডটা আপনি প্রথম ব্যবহার করতে পারেন বা ওই ভিডিওটা আপনি ব্যবহার করতে পারেন। যখন দর্শক বা অডিয়েন্স সার্চ দিবে ওই কিওয়ার্ডটা লিখে, তখন আপনার ভিডিওটা তারা খুব সহজে পেয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার ভিডিওটা খুব সহজে ভাইরাল করতে পারেন, ভিডিওগুলো দর্শক যে বা অডিয়েন্সে যারা কিওয়ার্ড লিখে সার্চ করে তখন আপনার ভিডিওটা তারা খুব সহজে পেয়ে যাবে এবং র্যাঙ্কিংয়ে ফার্স্টে আসবে। তো এই ছিল এই ওয়াইটিউব স্টুডিওর বা ইউটিউব স্টুডিওর গোপন ট্রিক্স। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, মনে রাখবেন আমাদের চ্যানেলের নামটা পরিবর্তন করা হয়েছে। ধন্যবাদ।